নমস্কার ছোট্ট বন্ধুরা আজ আমি সময়তা তোমাদের জন্য এমন একটা জায়গার রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছি যে জায়গাটার সম্বন্ধে আগে একটু বলে না নিলে ভুল হবে আজকে আমরা বালকান দেশের রূপকথার কাহিনী শুনব কিন্তু বালকান তো বললুম দেশ কিন্তু সত্যি কি দেশ না সত্যি কথা বলতে কি এটি একটি পর্বত শ্রেণী শ্রেণীর অন্তর্গত একটি বিশাল ক্ষেত্র একটি বিশাল এরিয়া এই যে ক্ষেত্র এর বর্গ কিলোমিটারে এর আয়তন হল চার লক্ষ ছেষট্টি হাজার আটশো সাতাত্তর স্কোয়ার কিলোমিটার তো এত বড়ো একটা জায়গা যে সেই জায়গাটার মধ্যে এ ইউলি এই জায়গাটা হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের অংশ আমরা দেখতে পাচ্ছি দেখো একদম লেজের মতো দেখা যাচ্ছে এই দক্ষিণ পূর্ব যে ইউরোপের অংশ এইটার মধ্যে অনেকগুলো দেশ রয়েছে অ্যালবানিয়া বসনিয়া বুলগেরিয়া কসোভো মন্টে মন্টেনেগ্রো নর্থ ম্যাসিডোনিয়া ক্রোয়েশিয়া গ্রিস ইটালি রোমানিয়া সার্বিয়া স্লোভেনিয়া আর টার্কি তো এই এতগুলো আট নয় দশ এগারো বারো তেরো প্রায় তেরোটা দেশ নিয়ে এই বালকান এই বালকান পেনসুলা তো আজ বন্ধুরা আমরা পড়ব বালকান প্রদেশের একটি গল্প তো আমি যে বইটি থেকে এই গল্পটি নিয়েছি এবার সেই গল্প গল্প বইয়ের সম্বন্ধে আমরা জানি রাজ্যের রূপকথা সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা এই গল্পে এই বইটির প্রথম খণ্ড থেকে নেওয়া এবং এটি ইন্ডিয়ান পাবলিশিং হাউস হাউস এর তরফ থেকে কে প্রকাশিত ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে তো চলো ছোট বন্ধুরা আমরা প্রথম যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো অল্প আয় অল্প চায় অনেক পায় ঠিক আছে তো চলো শুরু করি অল্প চায় অনেক পায় এক গা গায়ে থাকে তিন ভাই সম্পত্তি বলতে আছে তাদের একটি নাশপাতির গাছ ওই গাছটি ছাড়া দুনিয়ায় তাদের আর কিছু নেই তিন ভাই পালা করে পরের খেতে চাষ করে ঘরে সে গাছটি চৌকি দেয় যে যেদিন চৌকি দেয় মেজো আর ছোটো সেদিন খেতে বেরোয় কাজ করতে মেজো পরের দিন দেয় গাছ চৌকি বড় ছোট খেতে কাজ করে আর ছোটোর যেদিন গাছ চৌকি দেবার পালা বড় মেজো যায় ক্ষেতের কাজে এমনিভাবে তারা এমনিভাবে তাদের দিন কাটে একদিন বিধাতা পুরুষের কি খেয়াল হলো একজন দেবতাকে তিনি পৃথিবীতে পাঠালেন বলে দিলেন কি করে ওদের তিন ভাইয়ের দিন কাটে কি ওরা চায় সব জেনে এসে আমাকে বলবি। ওদের যদি কোনো দুঃখ থাকে দেখব সে দুঃখ খোঁজাতে পারি কি না দেবতার যিনি চার চর তিনি এলেন দুঃখী ভিকারির বেশে সেদিন বড় ভাইয়ের পালা বড় দিচ্ছে গাছ চৌকি চর দেবতা শুনলেন মেজ আর ছোট খেতে গেছে খেটে পয়সা রোজগার করতে গাছের ফলে তিন ভাইয়ের সমান ভাগ ভিকিরি দেবতা ভিক্ষা চাইল বড় তার নিজের ভাগের ফলগুলি ভিকিরিকে দিয়ে দিলে এবং বললে আমার ভাগের যত ফল ছিল তোমাকে দিলুম বাকি ফল আমার মেজো আর ছোটো ভাইয়ের তা থেকে তো দিতে পারবো না ভিখিরি দেবতা বড়র দেওয়া ফলগুলি নিলেন নিয়ে বড়কে আশীর্বাদ করে চলে গেলেন পরের দিন তিনি আবার এলেন সেদিন মেজ দিচ্ছে গাছ চৌকি ভিখিরি ভিক্ষা চাইল মেজো দিলে তাকে নিজের ভাগে সব ফল ভিখিরি দেবতা ফল নিয়ে মেজকে আশীর্বাদ করে চলে গেলেন তার পরের দিন ছোট দিচ্ছে গাছ চৌকি ভিখিরি দেবতা এসে ভিক্ষা চাইলেন ছোট দিলে তার ছোটোর ভাগে সব ফল চার দিনের দিন চরদেবতা আবার এলেন এবার এলেন সাধু সন্ন্যাসীর বেশে তখনও ভোরে সূর্যি ওঠেনি এসে তিন ভাইকে ঘরে পেলেন তিনজনকে তিনি ডাকলেন ডেকে বললেন তিন ভাইয়ে ভাইয়ে আমার সঙ্গে এসো দিকিনি তোমাদের বরাত ফিরিয়ে দেবো তাহলে সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে পারবে সন্ন্যাসীর কথা শুনে তিন ভাই অবাক তিনজনে বলল সন্ন্যাসীর সঙ্গে তিনজনে চলল সন্ন্যাসীর সঙ্গে তিন ভাইকে সঙ্গে নিয়ে সন্ন্যাসী এলেন এক নদীর ধারে নদীর জলে এমন তোর যে একটা কুটো ফেললে সেটা সাত টুকরো হয়ে যায় তিন ভাইকে সন্ন্যাসী বলেন কি তোমরা চাও বলো আমি তোমাদের ইচ্ছা পূরণ করবো সন্ন্যাসীর কথায় বড় বললে আমি চাই এই নদীর জল এখনই হোক টাটকা মদ আর আমি সেই মদ নদীর মালিক সন্ন্যাসী বললেন তথাস্তু। নদীর অথই জল চকিতে অমনি হল মদ জল নয় দুকুল ছাপিয়ে মদের স্রোত বইচ্ছে সঙ্গে সঙ্গে নদীর দুই কুল জুড়ে হাজার হাজার মানুষ এসে জড় হলো তাদের সঙ্গে রাস রাস পিপে, লাখ লাখ বোতল এসেই তারা নদী থেকে মদ তুলে টকা টক সব পিপে ভরতে লাগলো পিঁপে থেকে বোতলে ভরা নদীর দুকুল জুড়ে নিমেষে হল শহরের পত্তন আর সে শহরে ঘর বাড়ি বাগান পথ ঘাট সেসব ঘর বাড়িতে হাজার হাজার মানুষের বসতি আর মাঠে বাটে মদের বড় বড় ভাঁটি উঠল বড়োকে সন্ন্যাসী বললেন তোমার ইচ্ছা পূরণ করেছি খুশি হয়েছে তো এক মুখ হেসে সন্ন্যাসীকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে বড় বললে আগে হ্যাঁ তারপর মেজ আর ছোটো ভাইকে নিয়ে সন্ন্যাসী এলেন প্রকাণ্ড এক চাষের ক্ষেতের সামনে ক্ষেত জুড়ে লাখ লাখ ঘুঘু পাখি ফসল খুঁটে খাচ্ছে সন্ন্যাসী মেজোকে বললেন তোমার কি ইচ্ছা বলো আমি সেই ইচ্ছা পূরণ করব। মেজো বললেন আমি চাই এই ঘুঘু পাখিগুলো এমনি এখনই হোক ভেড়ার পাল আর আমি সেই ভেড়ার পাল আর এই ক্ষেতের মালিক হই সন্ন্যাসী বললেন তথাস্ত সন্ন্যাসীর তথাস্ত বলার সঙ্গে সঙ্গে সেই লাখ লাখ ঘুঘু পাখি চক্ষের পলকে হয়ে গেল লাখ লাখ ভেড়া আর সঙ্গে সঙ্গে কোথা থেকে এলো হাজার হাজার মেয়ে তাদের হাতে দুধের বালতি মেয়েরা সেই সব বালতি নিয়ে ভেড়ার দুধ দুইতে বসলো দুধ দোয়ার সঙ্গে সঙ্গে সেই দুধ ঠালা হলো বড় বড় সব কড়ায় দুধ থেকে তৈরি হতে লাগলো ক্ষীর সর নুনি ছানা চিজ এই ছবিটা আমরা একটু সুন্দর করে দেখে নিই আচ্ছা তাহলে সেই ভেড়ার দুধ থেকে জাল দেওয়ার পরে চিজ ঘি সর দুধ ননি চিজ অনেক কিছু তৈরি করলো ক্ষেতের এদিকে একদিকে গড়ে উঠলো কষাইখানা সেখানে বসলো হাজার হাজার কসাই ভেড়া কেটে ভেড়ার মাংস বেচতে আর একদিকে হলো পশমের কারখানা দেশ বিদেশে চালান যেতে লাগলো পশম দুধ ক্ষীর সর নুনি ছানা চিজ সন্ন্যাসী মেজকে বললেন খুশি হয়েছ এক মুখ হেসে মেজ বললে খুব খুশি ছোটোকে নিয়ে সন্ন্যাসী আবার চলা শুরু করলেন চলে চলে ক্ষেত পার হয়ে ধুধু খোলা জায়গায় এসে ছোটোকে বললেন এবারে তোমার কি ইচ্ছা বলো ছোট বললে আমি চাই খুব ভালো ঘরের একটি রূপবতী গুণবতী কন্যাকে বিয়ে করে ঘর সংসার পাবো এছাড়া আমার আর কোনো স্বাদ নেই সন্ন্যাসী একটু মুশকিলে পড়লেন ভুরু কুঁচকে বললেন তাই তো বাবু তুমি দেখছি ফাসাদ বাঁধালে গুণবতী হবে আবার রূপবতী হবে এমন কন্যা পাওয়া সহজ নয় যার রূপ থাকে তার গুণ থাকে না আবার যে গুণবতী হয় তার রূপ থাকে না রূপবতী গুণবতী কন্যা বিধাতা পুরুষ তিনটি মাত্র সৃষ্টি করেছেন সে তিনজনের মধ্যে দুজনের বিয়ে হয়ে গেছে বাকি কন্যার বিয়ের জন্য পাত্র বাছাই চলেছে হাজার হাজার পাত্রের মধ্যে দুটি পাত্র পাওয়া গেছে সে দুটির মধ্যে কোনটির হাতে কন্যা দেয়া হবে এখনও ঠিক হচ্ছে না ছোট কোনো জবাব দিলে না সন্ন্যাসীর পানে শুধু তাকিয়ে রইল সন্ন্যাসী একটা নিঃশ্বাস ফেললেন নিঃশ্বাস ফেলে বললেন এসো দেখা যাক সেখানে চেষ্টা করে যখন বলেছি তোমার ইচ্ছা পূরণ করবো ছোটোকে নিয়ে সন্ন্যাসী চলতে লাগলেন তিন দিন তিন রাত চলে চলে কত শহর নদী বন পার হয়ে চার দিনের দিন দুজনে এলেন মস্ত এক শহরে শহরের বুকে তিন তলা প্রকাণ্ড বাড়ি সেই বাড়ি দেখিয়ে সন্ন্যাসী ছোটোকে বললেন সে মেয়ে থাকে এই বাড়িতে এসো ফটকে ঢুকি ফটক পার হয়ে ছোটোকে নিয়ে সন্ন্যাসী এলেন ভিতরে চমৎকার একখানি সাজানো ঘর ঘরে ঘর একেবারে মানুষের ভিড়ে ঠাসা কত রাজা রাজরা কোটাল সদাগর পণ্ডিত গরিব কত রকম মানুষ যে এসেছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে দুজন রাজপুত্র দুজনের হাতে একটি করে আপেল আপেল হলো পাত্রের নিশানা রাজপুত্র দুজন হাতে আপেল রাখলেন সিংহাসনের সামনে সোনার থালা ছিল সেই থালার উপর সিংহাসনে বসে রাজা আপেল রেখে দুই রাজপুত্রই রাজাকে বললেন আমাদের দুজনের মধ্যে বেছে নিন মহারাজ একজনকে কন্যা দান করবার জন্য আমাদের মধ্যে বেছে নিন মহারাজ একজনকে কন্যা দান করবার জন্য রাজা চুপ করে আছেন সন্ন্যাসী এদিকে চুপি চুপি ছোটোর হাতে একটি একটা আপেল দিয়ে করলেন ইশারা সেই ইশারায় ছোট তার হাতের আপেল রাখলেন সিংহাসনের সামনে সেই সোনার থালায় রেখে ছোট বললেন আমিও এসেছি মহারাজ আপনার রূপবতী গুণবতী কন্যাকে বিয়ে করতে রাজার দু চোখ কপালে উঠল তিনি বললেন সর্বনাশ দু দুজন রাজপুত্র কবে থেকে এসেছেন এ দুজনের মধ্যেই ঠিক করতে পারছি না কার হাতে কন্যা দেব তার উপর আবার তুমি তা যার মানে হলো তিনজন রাজা চাইলেন মন্ত্রীর পানে বললেন এখন উপায় কি মন্ত্রী মাথা চুলকে মন্ত্রী বললেন এই ছেলেটির সম্বন্ধে কোনো কথা উঠতে পারে না মহারাজ ওরা দুজন হলেন রাজপুত্র ওদের কথা আলাদা আর এই ছেলে দেখছি দুঃখী গরিব ময়লা ছেঁড়া পোষা দেখছেন না সবার লোক বলে উঠল ঠিক ঠিক মন্ত্রী মশাই ঠিক কথা বলেছেন রাজ মহারাজ সন্ন্যাসী তখন বলেন হুম মহারাজ এমন ঘোষণা দেননি যে রাজপুত্র ছাড়া গরিব দুঃখী দুঃখ দুঃখীদের হাতে কন্যা দান করবেন না রাজা চিন্তিত হয়ে বললেন হুম ঠিক কথা সন্ন্যাসী বললেন তাহলে আপনি রাজা ন্যায় বিচার করতে আপনি বাধ্য রাজপুত্র বললে যখন ঘোষণা করা হয়নি তখন মন্ত্রীর কথায় আপনি অবিচার করতে পারেন না নিশ্বাস ফেলে রাজা বলেন নিশ্চয় রাজা হয়ে রাজার আসনে বসে অবিচার করতে পারি না তাহলে রাজা চাইলেন সন্ন্যাসীর পানে সন্ন্যাসী বলেন এক কাজ করুন মহারাজ তিনজনকে আপনি পরীক্ষা করুন শর্ত হোক তিনজনে আপনার বাগানে তিনটি আঙুরের চারা পুঁতবেন কাল সকালে যার গাছে আঙুর ফলেছে দেখবেন তার হাতে কন্যা করবেন সবার লোক বলে উঠল চমৎকার ব্যবস্থা রাজাও বললেন বেশ তাই হোক তিনজনে তখন রাজার বাগানে গেলেন পাশাপাশি তিনজনে পুঁতলেন তিনটি আঙুলের আঙুরের চালা চারা সে রাত্রে রাজ্যের কারোর চোখে আর ঘুম নেই রাজা মন্ত্রী পাত্র মিত্র সভাসদ সকলে মনে মনে কত জল্পনা কল্পনা করছেন সবাই ভাবছেন কখন ভোর হবে ভোর হলে বাগানে গিয়ে সদ্য পোঁতা গাছে আঙুর দেখবেন না পাতা দেখবেন শেষে সকাল হল সকালে বাগানে এলেন সকলে বাগানে এলেন এসে দেখেন ছোটর পোঁতা চারা পেল্লায় হয়ে উঠেছে ডালপালা মেলে আর সে সব ডালপালায় থলো থোলো রসালো আঙুর রাজপুত্রদের চারা দুটো এখনো এক হাতের বেশি বাড়েনি আঙুরের অঙ্কুর নেই তাতে রাজা কী করেন রাজা মানুষ কথা দিছেন রাজার কথা আর বেদের কথা এক নর্চর নেই কথা রাখতেই হবে কাজেই ছোটোর সঙ্গে তিনি দিলেন রাজকন্যার বিয়ে বিয়ের পরে ছোটোকে আর রাজকন্যাকে নিয়ে সন্ন্যাসী এলেন বনে ছোটোকে বললেন লোকালয়ের বাইরে এই গভীর বনে এখন তোমাকে থাকতে হবে তুমি বলেছিলে ভালো ঘরের রূপবতী গুণবতী কন্যাকে বিয়ে করে ঘর সংসার পাতবে তাছাড়া তোমার আর অন্য কামনা নেই মনে আছে ছোট বললেন মনে আছে বইকি বনেই আমি থাকবো এবং খুব খুশি মনে তাই থাকো সন্ন্যাসী চলে গেলেন ছোট বাস করতে লাগলেন বনে রূপবতী গুণবতী রাজকন্যা বউয়ের সঙ্গে দিন যায় মাস যায় বছর যায় বিধাতা পুরুষ ডাকলেন চর দেবতা দেবতাকে বললেন ও হে একবার পৃথিবীতে যাও গিয়ে সেই তিন ভাইকে দেখে এসো ইচ্ছা পূরণ করিয়ে কে কতখানি সুখ সৌভাগ্য ভোগ করছে দেখে এসে আমাকে খবর দেবে যদি দেখো দুঃখ কষ্ট পাচ্ছে তাহলে তার প্রতিবিধান করতে হবে তো মিতাদা পুরুষের কথায় চরদেবতায় আবার এলেন পৃথিবীতে এলেন দিন ভিকিরি সেজে প্রথমে গেলেন বড়র কাছে গিয়ে বড়কে বললেন তেষ্টায় ছাদে পেটে যাচ্ছে বাবা তোমার দেখছি মদের সমুদ্র এ সমুদ্র থেকে এক বোতল মদ যদি আমাকে খেতে দাও কথা শুনে বড় খিঁচিয়ে উঠল বলল বটে ট্যানা পড়া ভিকিরি ওকে দিতে হবে এই দামি মদ খেতে যা যা দেশে অনেক পুকুর আছে নালা আছে বিল আছে খাল আছে সেখানে গিয়ে আঁচলা ভরে জল খেতে যা বড়োর কথায় চর দেবতার গা উঠলো জ্বলে মদ নদীর দিকে চেয়ে তিনি বাতাসে দিলেন মন্ত্র ছেড়ে দেখতে দেখতে নদীর মদ চোখের পলকে হলো সাদা জল ব্যাপার দেখে বড় অবাক বললে একই হলো এ তুই তো ভিখারি নোস ফুস ফুসমন্তর জানা ভেলকিবাজ চরদেবতা বললেন এ ঐশ্বর্য ভোগ করবার যোগ্যতা তোমার নেই এ ঐশ্বর্য তোমায় সাজে না তাই তুমি যা ছিলে আজ থেকে তাই থাকবে পরের ক্ষেতে জন্মজুরি করে দিন কাটাওগে এই কথা বলে চরদেবতা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না সোজা এলেন মেজর কাছে এসে মেজকে বললেন গরিব ভিকিরি মানুষ বাবা না খেতে পেয়ে চলতে পারছি না তোমার এমন ক্ষীর স্বর নী নুনির ভাণ্ডার আমাকে দেবে একটু ও ছানা খেতে তাহলে গায়ে গতি পাবো কথা শুনে মেজ উঠল খেঁপে বললে বটে 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 ওরে আমার শৌখিন ভিকিরি রে ক্ষীর স্বর নুনি ছানা খাবেন ভাগ এখান থেকে না হলে ছাই দেবো তোর মুখে গুঁজে হত ভাগা ছুঁচো চর দেবতার দু চোখে জ্বলল আগুন তিনি বললেন হুম ছাই আগের কথা ভুলে গেছ ঐশ্বর চোপে এসব ভোগ করবার মানুষ তুমি নও যাও আবার সেই কাজ চৌকি দাও গে আর পরের খেতে কষে লাঙল টানো গিয়ে দেখতে দেখতে কোথায় গেল উবে মেজর অমন বলবোলাও ভেড়ার কারবার ঝড়ের মুখে ধুলোর মতো ক্ষীর সর ছানা চিজের পাহাড় গেল বাতাসে মিলিয়ে মেজু গিয়ে বসল সেই নাশপাতির গাছের তলায় গাছ চৌকি দিতে তারপর চর দেবতা এলেন সেই গভীর বনে ছোটো বনে ছোটোর কাছে দিন ভিকিরের বেশে ছোটো থাকে পাতার কুঁড়ে কুঁড়ের চাল কুঁড়ে জল ঝরে ঝরে পড়ে বাঁশের বেড়ার ফাটল দিয়ে হি করে ঘরে ঢোকে হিম দরজায় দাঁড়িয়ে চর দেবতা বললেন আমি ভিখিরি মানুষ দুটি ভিক্ষে পাই বাবা ভিখিরিকে দেখে ছোট আর ছোটোর বউ রূপবতী গুণবতী কন্যা বেরিয়ে এলেন বললেন আমরা গরিব মানুষ বাছা কিবা তোমাকে দেবো বলো তবু নিজের জন্য যা তৈরি করেছি এনে দিই তুমি খাও চর দেবতা বললেন আমাকে তা দাও যদি তাহলে তোমরা কী খাবে গুণবতী কন্যা কন্যা বললেন আমরা রোজ খাই একদিন না খেলে কিছু হবে না তুমি কতদিন উপসে আছো তুমি খাও এ কথা বলে চর সামনে ছোটো পাতা পেতে দিলেন গুণবতী কন্যা এনে দিলেন সে পাতে অন্ন খেয়ে খুশি হয়ে চরদেবতা বললেন রাজ রাজেশ্বর হও বাবা আর তুমি হও মা রাজ রানী কথা শেষ করে চর বাতাসে মিশে অন্তর্ধান হলেন দেখতে দেখতে বনের গাছপালা হয়ে গেল সরে আর সেখানে গড়ে উঠল সাত মহলা রাজপুরী পুরীতে দাস দাসী শান্ত্রী, পাহারা পাত্র মিত্র সভা সৎ কিচকিচ করছে ছোটকে আর গুণবতী কন্যাকে সেলাম করে সকলে জয়ধ্বনি করল জয় মহারাজার জয় জয় মহারানীর জয় তো ছোট্ট বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হলো তাহলে এই গল্প থেকে আমরা কি জানলাম নিঃস্বার্থভাবে আমরা যদি কাউকে সাহায্য করি কিছু পাওয়ার আশা না করে তাহলে ভগবানের সব সময় আশীর্বাদ আমাদের ওপর থাকে আর ভগবানের কৃপা যখন আমরা পাই আমাদের সাধ্যের মধ্যে যদি থাকে যতটুকুনি সাধ্য সেই সাধ্যে আমরা ভগবানের আশীর্বাদকে যেন না ভুলে যাই আমরা যেন আমাদের সাধ্যের মধ্যে থেকে অপরকে সাহায্য করতে না ভুলে যাই অবশ্যই আমি এটা বলবো যে সাধ্যের অতীতে গিয়ে তোমরা ছোট্ট বন্ধুরা সাহায্য করতে যেও না কারণ তখন কোথাও না কোথাও আমরা তো এখনও ছোট আমরা অত বিচার বিবেচনা করতে পারি না বুঝতে পারি না কে ঠকাতা আসছে আর কে সত্যি করে আমাদের কাছে সাহায্য চাইছেন তাই জন্য সব সবসময় বড়দের কথা শোনো মা বাবার কথা শোনো নিজের যারা শিক্ষক তাদেরকে জিজ্ঞাসা করো কোথাও যদি চলতে গিয়ে মনে হয় যে না আমি ঠিক বুঝতে পারছি না সবসময় সাহায্য করবে কিন্তু সততার সঙ্গে সাহায্য করবে আর নিজের সামর্থ্যের মধ্যে থেকে সাহায্য করবে সামর্থ্যের বাইরে গিয়ে কিন্তু ভগবান কাউকে কোনো দিন সাহায্য করতে বলছেন না কেমন তাহলে ছোট্ট বন্ধুরা আজ এখানে এই অবধি রইল আবার দেখা হবে আসছে রবিবার আর ততক্ষণে শুনতে থাকো রূপকথার গল্প স্বপ্ন দেখতে থাকো কল্পনা করতে শেখো নিজেদের যা স্বপ্ন সেগুলো কল্পনা করো আর সেগুলো বাস্তব করার জন্য চেষ্টা করতে হবে আনন্দের সঙ্গে খেলতে খেলতে সুস্থ থেকে তাহলে সুস্থ থাকো ভালো থাকো আবার আমাদের দেখা হবে আবার রূপকথার গল্প শোনা হবে আগামী সপ্তাহের রবিবারে তাহলে আদাশি টাটা